সিয়াম পালনের সাথে সাথে শরীর গঠনের জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত বলে মন্তব্য করেছেন রোটানিয়ার গোলাম আকবর চৌধুরী। নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক্সপোজ ফিটনেস আয়োজিত প্রতিষ্ঠানের সকলকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। তিনি বলেন, নিজেকেও এক্সপোজ ফিটনেস প্রতিষ্ঠানে যুক্ত করে শরীরের অনেক ওজন কমাতে সক্ষম হয়েছি আমি। শরীরের সঠিক ওজন ঠিক রাখতে রমজানেও ব্যায়াম করা জরুরি। প্রতিষ্ঠানের সকলকে নিয়ে একটি দিন ইফতারের মাধ্যমে সবাইকে একত্রিত করাই হচ্ছে মূল উদ্দেশ্য বলে জানান এক্সপোজ ফিটনেস ব্যবস্থাপনা পরিচালক পুলক দত্ত। এই মাসে আমরা সবাই একসাথে মিলে অন্তত সবাই কিছুটা আনন্দ করা, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা, এবং সবচেয়ে বেশি যেটা আকর্ষণ হচ্ছে একটু আড্ডা মারা। তো এইটা দেখা যায় দিন শেষে সবার সাথে সবার হয়ে ওঠে না। তো এই চিন্তাভাবনা থেকে আমাদের গত বছর প্রথমবারের মতো ইফতার প্রোগ্রাম হয়েছিল এক্সপোজ ফিটনেসের আয়োজনে। এই বছর দ্বিতীয়বারের মতো আমরা সেটা আয়োজন করতে যাচ্ছি। আমরা চেষ্টা করছি একটু সবার সাথে সবার যাতে যোগাযোগটা বাড়ে, সম্পর্কটা বৃদ্ধি পায়। এক্সপোজ ফিটনেস এর উপদেষ্টা ডক্টর নিউটন ঘোষ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পুলক দত্তের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফিটনেস ও নিউট্রিশন কনসালটেন্ট রাতুল দত্ত, সার্টিফাইড ফিটনেস ট্রেইনার সীমান্ত সরকার সহ ফিমেল ট্রেইনার রুমি আক্তার, সুপ্রিয়া ও লিসা দাস। পরে রাফল ড্রোর মাধ্যমে উপস্থিতির মাঝে 3 মাস, 6 মাস ও 1 বছর পর্যন্ত এক্সপোজ ফিটনেস ফ্রি ট্রেইনার সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।